সব উৎসবের সব পার্বণে চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড বিয়ের কর্নার প্যাকেজে বিশেষ অফার, সঙ্গে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে। আমাদের সকলের প্রিয় প্রাক্তন আসানসোলের মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি মহাশয়, তার হাতে দিলীপ ঘোষ মহাশয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। চুপচাপ পদ্মছাপ, চুপচাপ পদ্মছাপ, চুপচাপ পদ্মছাপ, বন্দে মাতরম। আমাকে আর দিলীপটাকে একটু পরে একটা সভা আছে, চলে যেতে হবে। আমি শুধু একটা কথাই বলবো, আপনি কি বিজেপির হয়ে লড়বেন? বিজেপির হয়ে দাঁড়াবেন? সেটা তো আমি ঠিক করবো না, বিজেপির হয়ে তো লড়বো নিশ্চয়ই, নির্বাচনে লড়বো কিনা সেটা দল ঠিক করবে, বিজেপির হয়ে কাজ তো নিশ্চয়ই করবো, মাঠে ময়দানে তো লড়াই অবশ্যই করবো। আমি সেটা কেন, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো কিনা সেটা দল ঠিক করবো আমি বলতে পারি নাকি? আমি একটা দলে গেছি, দলের একটা পরিকাঠামো আছে, তারা যা সিদ্ধান্ত নেবেন, তারা আমার যে ভূমিকা ঠিক করে দেবেন সেটা পালন। আপনি বললেন দু বছর ধরে কথা বলতে পারছিলেন না। একদম বলিনি কথা বলতে পারছিলাম না, সব কথা বলছিলাম। কিছু কথা আছে যেটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বলা যায় না, কিন্তু এখানে বলার স্বাধীনতা। আমি তৃণমূল কংগ্রেসে মুখ বুঝেছিলাম, কিছু বলতে পারছিলাম না তা বলিনি, অনেক কথা বলা যেত, কিছু কথা বলা যেত। আপনি তো নেত্রীকেও বলেছিলেন যে আপনি থাকতে চান, কিন্তু পরবর্তীকালে তো আবার সেই সিদ্ধান্ত নিলেন। বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত তো নিতে হয়। আপনাদের অনেক জার্নালিস্টকে আমরা চিনি যারা আজকে এক হাউসে আছেন, কালকে অন্য হাউসে যান, তাদেরকে তো আমি প্রশ্ন করতে যাইনি কেন এরকম করলেন।